পৃথিবী থেকে 1200 কোটি আলোক বর্ষ দূরে সন্ধান মিলল পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামক জৈব অণুর। বিজ্ঞান বিষয়ক সংবাদ মাধ্যম সায়েন্স ডেইলির একটি প্রতিবেদনে উঠেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য। এখনো পর্যন্ত মানুষের জানা মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী প্রান্তটি পৃথিবী থেকে আনুমানিক 1200 কোটি আলোক বর্ষ দূরে। অর্থাৎ আলোর বেগে চললেও পৃথিবী থেকে সেই প্রান্তে যেতে 1200 কোটি বছর লাগবে। আর সেই প্রান্তে আবিষ্কৃত হয়েছে একটি ছায়াপথ যার নাম SPT-04-18-47। মানুষের আবিষ্কৃত সবচেয়ে দূরের ছায়াপথ সেটি। সেই ছায়াপথের একটি এলাকায় এবার জৈব অণুর সন্ধান পেয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আবিষ্কৃত জৈব অণুটির নাম পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ প্রচেষ্টার ফসল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য ও চিত্রের গবেষণা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। তাদের আশা, এই অণুগুলো মহাবিশ্বের সৃষ্টির সময়ে যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটেছে সে বিষয়ে দারুণ ও গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি সামনে হাজির করবে। বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা বলেছেন SPT-04-18-47 যখন সৃষ্টি হয় তখন আমাদের এই মহাবিশ্বের বয়স মাত্র 150 কোটি বছর। এটি বর্তমানে পৃথিবী থেকে 1200 কোটি আলোকবর্ষ দূরে। বিজ্ঞানীরা সেখানে যে নির্দিষ্ট যৌগটি শনাক্ত করেছেন তা হল পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সাধারণত পৃথিবীতে বিভিন্ন ধরনের ইঞ্জিনের জ্বালানি পোড়ানোর পর এ ধরনের অণু উৎপাদিত হয় অথবা দাওয়ানল থেকে এ ধরনের জৈব অণু সৃষ্টি হতে পারে। আর বিজ্ঞানীরা বর্তমানে এসব জৈব অণুর অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করে আমাদের ছায়াপথের পারমাণবিক ও আণবিক গঠন পর্যবেক্ষণের সুযোগ দেবে। গ্যালাক্সির গঠন ও তাদের জীবনচক্র এবং তারা কীভাবে বিবর্তিত হয় সে বিষয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্মোচিত হবে বলে আশা রাখছে বিজ্ঞানীরা।